হাই, ওয়েলকাম ব্যাক মোবাইল সার্ভিস। আজকে দেখবো কিভাবে আসুস জেনফোন 5 মডেল ফোনটা ফ্ল্যাশ করতে হবে। হাউ টু ফ্ল্যাশ আসুস জেনফোন 5 মডেল ফোন। প্রথমে ফ্ল্যাশ করার জন্য ফ্ল্যাশ ফাইল, ফ্ল্যাশ টুল এবং ইউএসবি ড্রাইভার ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে চাইলে ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করতে নিতে পারে, ওখানে ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে। আর জিপ ফাইলটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পর প্রথমে ইউএসবি ড্রাইভার ইনস্টল করব। ডাবল ক্লিক করে ইনস্টল চাইবে। এটা আমার ডা ইনস্টল অলরেডি দেওয়া আছে, এই জন্য আবার আনইনস্টল করে ইনস্টল দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ইনস্টল হয়ে গেছে, এখন ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আবার ফ্ল্যাশ টুলটা ডাউন ইনস্টল করব। ডাবল ক্লিক করে ইনস্টল ক্লিক করব। টেক্সট ডকুমেন্টটা আসলে এটা কিবোর্ডে যে কোনো একটা কি প্রেস করলে এটা চলে যাবে। এটা কোনো নির্দিষ্ট কোনো বাটন নেই, এমনিতে যে কোনো একটা বাটন প্রেস করলে চলে যাবে। এখন তারপরে আমরা চলে যাব যে ফ্ল্যাশ টুলটা ইনস্টল হলো সেখানে চলে যাব। এটা ডেস্কটপে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ টুল, আসুস ফ্ল্যাশ টুল। এটা ডাবল ক্লিক করে ওপেন করব। ডাবল ক্লিক করলে ওপেন করার পর ফ্ল্যাশ টুলটা চালু হবে। চালু হওয়ার পর মডেলসে আমরা মডেলটা সিলেক্ট করে নেব। মডেল এখানে F500CG সিলেক্ট করব। তারপরে ওয়েব ডাটা এখানে পরে দেব। তারপর প্রথমে ফাইলটা সিলেক্ট করব, এখানে ফাইল সিলেক্ট করে নেব। ফাইল সিলেক্ট করার পর তারপর আমাদের যেটা করতে হবে, ফোন ফ্ল্যাশ টুলটি ওপেন করে ফাইল সিলেক্ট করে তারপর আমরা ফোনটা ফাস্ট মোড আনবো। ফাস্ট মোড আনার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ফোনটা অফ থাকতে হবে। অফ থাকার পর ভলিউম আপ প্রেস করে তারপর পাওয়ার বাটনটা প্রেস করব। প্রেস করার পর ফাস্ট মোড অপশনটা চলে আসবে। ফাস্ট মোড অপশনটা চলে আসার পর আমাদের ইউএসবি কেবলটা কানেক্ট করতে হবে, পিসি টু ফোন ইউএসবি কেবল কানেক্ট করতে হবে। এই যে চলে আসছে আমাদের ফাস্ট মোড অপশনটা, নর্মাল মোড এবং নিচে ফাস্ট মোড। এখন ইউএসবি কেবলটা কানেকশন করতে হবে। ইউএসবি কেবল কানেকশন করলে ওখানে কেবলের চিহ্নটা চলে আসবে, এই দেখতে পাচ্ছেন কেবলের চিহ্নটা চলে আসছে। এখন আমাদের ওয়েব ডাটা সিলেক্ট করে সিলেক্ট করতে পারেন অথবা নো দিতে পারেন। তারপর স্টার্টে ক্লিক করব। স্টার্ট আমাদের ফোনের যে কেবল চিহ্নটা আছে সেটাতে সিলেক্ট করে নিতে হবে, যেটাতে সিলেক্ট করে তারপর স্টার্ট বাটন প্রেস করব, তারপর ওকে। এই যে, তারপর আমাদের মিনিমাম 10 থেকে 12 মিনিট সময় ওয়েট করতে হবে এটা ফ্ল্যাশের জন্য। অটোমেটিকলি ফোনটা ফ্ল্যাশ সাকসেসফুল হয়ে ফোনটা অফ হয়ে থাকবে। তারপর আমাদের পাওয়ার বাটন প্রেস করতে হবে।
ফ্ল্যাশ সাকসেসফুল হওয়ার পর তারপর ডাটা কেবল কানেকশন ডিসকানেক্ট করে তারপর ফোনটা পাওয়ার অন করব। এখনো ফোনটা ফুলপি অন হইতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে, 5 থেকে 6 মিনিট ধৈর্য ধরে ওয়েট করতে হবে। এই দেখতে পাচ্ছেন ওয়েলকাম লেখা চলে আসছে। এখন আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে, প্লে প্লে অর্থাৎ নেক্সট, প্লেতে ক্লিক করব, আবারও পর্যায়ক্রমে ক্লিক করতে থাকব। এখানে নেক্সট দিয়ে নেব, এখানে প্লে, এখানে প্লে, এখানেও নেক্সট, এখানে নো সিলেক্ট করে তারপর আবার প্লে নেক্সটে ক্লিক করব। Thanks for watching my video and please subscribe my channel.